नाबालिका के गणधर्षण अभियोगे ग्रेप्तार आरो एक संख्या दाड़ालो तीन। बादुरिया थाना राजापुर एक माठे गत शनिवार रात 9:30 नागाद हबु बरेर संगे बेड़ाते बेरियेछिलेन नवम श्रेणीर छात्र। सेई समय रातेर अंधकारे तीन युवक बछर 32-এর तारिकुल मंडल, बछर 42-এর रुहुल अमीन मंडल संगे आरो एक युवक कामरुल मंडल হবু বরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফাঁকা মাঠে ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে জানান নির্যাতিতা। এদিন বাদুরিয়া থানার তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে রুহুল আমিন মণ্ডলকে বাদুরিয়ার রাজাপুর উত্তরপাড়া ও তারিকুল মণ্ডলকে শিমলা দুর্গাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। এদের দুজনের 5 দিনের পুলিশি হেফাজতে নিয়েছে বাদুরিয়া থানার পুলিশ। এছাড়া হবু বরকে এই তদন্তের মূল সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। নির্যাতিতার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।